tapos tapos ya. Kalau cem mana sih? Kalau lain, lucu. Boleh tu pun. Examination for the movement of the eye.
ঠিক আছে ফার্স্ট ইনস্পেকশন উপরের দিকে তাকাচ্ছে পিপল কনসিট করছে, এবার তুমি কনসিট করলে এই চোখটা দেখবে এটা কনসিট করছে, অ্যাট দ্য সেম টাইম এটাও কনসিট করছে, কনসিট করবে এটা, আবার এই চোখে এটা ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, এই চোখে কি হবে সেটা কনসেনসুয়াল লাইট, ঠিক আছে কিনা দেখলাম, দেখার পরে এটা বসে করো না, তুমি একদম আর সামনে তাকাও না, ওইখানেই তাকায় থাক, একদম তাকায় থাকো, হ্যাঁ দেখো না, এবার আমার আঙুল দেখ, আঙুল দেখো সামনে, ঠিক আছে দেখতে পাচ্ছো, ক্লিয়ারলি দেখো তো, ঠিক আছে তাহলে এই যে দূরের জিনিস দেখার পরে সামনে যে জিনিসটা দেখতে পাওয়া ঠিকঠাক, তাহলে যদি ঠিকঠাক মতো দেখে তাহলে বুঝতে হবে তার অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে এই এই অ্যাকোমোডেশন করার জন্য কিন্তু দুটা কাজ করে, সে দেখো খেয়াল করে সামনের দিকে দেখো, দূরে যখন ছিল আই মানে আইবলটা এরকম ভাবে ছিল, যখনই সামনের দিকে গেল আইবলটা ভিতরের দিকে চলে আসে, ইসকল কনভার্জেন্স অফ আইবল, আর খুব ভালো করে যদি খেয়াল করো পিপিলটা কনস্ট্রিক হয়, দুটা কাজ হয় কনভার্জেন্স অফ আইবল হয় পিপিলটা কনস্ট্রিক হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে গেল, এবার আসো মানে আইবলের মুভমেন্টটা, একটা হাত মাথায় ঠিক আছে মাথায় দেওয়ার পরে কী করবা ওর চোখের থেকে দুই ফিট দূরে আমার হাতটা রাখবে, এই শেপ করবে, দেখো বাবা মাথা নড়াবো না, আমার আঙুল কলো করো, আমার আঙুল, আমার আঙুল দেখো, আঙুল যেদিকে নড়াবো চোখ সেদিকে নাড়াবো, মাথা নড়াবো, ঠিক আছে এই শেপের মুভমেন্ট যদি করো আইবলের সব রকম মুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে এই সব মুভমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝবা যে ফার্স্ট ফোর সিক্স ক্যানে লাভ আর এই টাইম, তাহলে কী করলাম ফার্স্ট ইন্সপেকশন দেখলাম আছে নিশ্চয় আইবলটা মুভ করতেছে নিশ্চয় মাস আছে এগুলো দেখে নিলাম, এরপরে আলো ফেলে দেখলাম ডাইরেক্ট লাইট রিফ্লেক্স পারসেন্সুয়াল লাইট রিফ্লেক্স দেখলাম, এরপরে যেটা করলাম বসায় নিয়ে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে আইবলের মুভমেন্টটা, ঠিক আছে শেষ, এবার তিন চার ছয় শেষ, এবার আসো পাঁচ ফিফথ ক্যানাল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ ইজ এ মিক্স নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভে যেটা দেখতে হবে সেটা তোমাকে দেখতে হবে, এক হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভে তিনটা ডিভিশন আছে অপটামিক ডিভিশন অ্যাক্সিলারি ডিভিশন ম্যানুয়াল ডিভিশন, এই তিনটা ডিভিশনে ফেসের স্কিনের সেন্সেশনগুলো ইজ সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল, তাহলে এই ফেসের এই তিনটা রিজনে পেইন টাচ টেম্পারেচার সেন্সেশন ঠিক আছে কিনা সেটা বুঝবে, নাম্বার ওয়ান, এক দুই নাম্বার দেখবা কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়া ইজ সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল, সুতরাং এই রিফ্লেক্সটা আছে কিনা সেটা বুঝবে, তিন মাসলস অফ মাস্টিকেশাস বা টেম্পোরালিস মাসল অ্যাক্সেটাল মাসল মিডিয়াল টেরিকয়েড মাসল অ্যান্ড ল্যাটারাল টেরিকয়েড মাসল সাপ্লাইড বাই ট্রাইজেমিনাল, এই মাসলসগুলো পাওয়ার ঠিক আছে কিনা বা কন্ট্রাক্ট ঠিক মতো করছে কিনা সেটা এক্সামিন করবে, আর লাস্ট অফ অল জজ আর্ক দেখতে হবে, লাস্ট অফ অল জজ আর্ক, ওকে একটু কত সবসময় সেন্সেশনগুলো দেখার সময় টেস্ট করার সময় একটা জায়গাকে প্রমাণ হিসাবে ধরবা, ঠিক আছে এই আপার চেস্ট, আপার চেস্টকে প্রমাণ হিসাবে ধরতে পারো, হাতকেও প্রমাণ হিসাবে ধরতে পারো, হাতটাকেও ধরতে পারো প্রমাণ হিসাবে, এই জায়গাটাকেও ধরতে পারো, এই জায়গাটাকেও ধরতে পারো, আমি এখানে চোখ বুঝতে পারছো ছোঁয়া দিচ্ছি, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে, একই রকম তো বোঝা যায় বোঝা যায় বোঝা যায় একই রকম তো দেখছো,
এটা হচ্ছে টাচ সেন্সেশন, এখানের সাথে কিংবা এখানের সাথে করে এই সেটা একই রকম, এবার হচ্ছে একটা স্কিন দেখা সম্ভব না, কারণ একটা বটলের ভিতরে মানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার নিতে হবে, দ্যাট ইজ নট পসিবল। সিস্টেম হয়ে যায় এখানে একবার দেখি, ঠিক আছে সিস্টেম ইজ সেম। তাহলে ট্রাইজেমিনাল নার্ভে সেন্সরি টেস্ট গুলা পেয়ে গেল, এবার আসো রিফ্লেক্স কর্নিয়াল রিফ্লেক্স। আমাদের চোখের হোয়াইট পোর্শন ইজ কল স্ক্লেরা, ব্ল্যাক পোর্শন ইজ কল কর্নিয়া, ঠিক আছে। এই স্ক্লেরো কর্নিয়াল জাংশনে তুমি এই পটলটাকে ছোঁয়ানোর চেষ্টা করবে, ছোঁয়ানোর আগে সে ব্লিঙ্ক করবে, যদি ব্লিঙ্ক করে দ্যাট ইজ কল কর্নিয়াল রিফ্লেক্স, যদি সোজা উপরের দিকে তাকাবে লাগালাম নাকি তোর চোখে, আমার সাথে সাথে ভয়ের চোখ বন্ধ, তাহলে ওইখানে ওইখানে ছোঁয়ার সাথে সাথে যখন বন্ধ করবে দ্যাট ইজ কর্নিয়াল রিফ্লেক্স, দ্যাট ইজ কর্নিয়াল রিফ্লেক্স। এরপরে বাবা তুমি এটা হচ্ছে টেম্পোরাল ইসমাস, ঠিক আছে। এবার দাঁতে দাঁত চাপো, এরকম ধরে রাখবা, ধরে বলবো দাঁতে দাঁত চাপো, যখন চাপে তখন দেখবে যেখানে কন্ট্রাক্ট করবে, ঠিক অ্যাট দ্য সেম টাইম এরপরে টেম্পোরাল ডিসঅর্ডার মেসেজারে হাতটা দিয়ে দাঁতে দাঁত চাপো, চাপতেছে তখন এই দিক এই দিক যেটা কন্ট্রাক্ট করবে, এরপরে এটা হচ্ছে কি মেসেজার হবে, তো টেম্পোরাল ডিসঅর্ডার হচ্ছে মেসেজার হবে, দাঁতে দাঁত চাপো, এবার এম করে এম করে হাতে 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 দাও, হাতে খেলা দাও, না না আমার হাতে তোমার পুতনি দিয়ে ঠেলা দাও, হ্যাঁ এবার ঠেলা দাও, এই হাতে দাও দাও, ঠিক আছে এইদিকে একবার, ঠিক আছে এটা মিডিয়াল ফিঙ্গার, মিডিয়াল ফিঙ্গার ব্যাপারে, এরপরে হ্যাঁ হালকা করে মুখটা ফাঁকা করো, হালকা চিনের উপরে থামটা রাখো দিয়ে এই এরকম করলে সাধারণত এই ওপেন মাউথটা আস্তে করে ক্লোজ হয়ে যেতে পারে, এই এটা কি বলা হয় জজার, যদি তাই হয় বলবেন বা যে জজার কিস ইট বা নট জজার কিস নট জজার কিস নট, ঠিক আছে। দিস ইজ ট্রাই জানি না, তাহলে দুই চার পাঁচ ছয় কে এবার আসছে সাত ক্যারিয়ার সেভেন্থ ক্যারিয়ার, সেভেন্থ ক্যারিয়ার লাভ হচ্ছে একটা মিক্স লাভ, এর সেন্সরি ফাংশন আছে এর মোটর ফাংশন আছে, মোটর ফাংশন হচ্ছে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এর মাসলস এর কন্ট্রাকশন গুলো দেয়, আর সেন্সেশন এর মধ্যে কতগুলো, ফার্স্ট হচ্ছে ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন তিন ধরনের তিন রকম ভাবে করতে হবে, তিনটা স্টেপ, ফার্স্ট ইন্সপেক্ট দ্য ফেস, ফেস ইন্সপেক্ট দ্য ফেস, ফেসটাকে ইন্সপেকশন করতে হবে, যে চোখ ঠিক মতো বন্ধ করতে পারছে কিনা, রিঙ্কিং ঠিক আছে কিনা, নেসোল্যাবিয়াল ফোল্ডটা ঠিক আছে কিনা, মাউথ এখন আপনার মাউথ ডেভিয়েটেড, এটা ইন্সপেকশন দিয়ে কিন্তু অনেক কিনে বুঝে ফেলা যায়, গেল। সেকেন্ড তাকে তিনটা কোয়েশ্চেন করবো, নাম্বার ওয়ান কানে ঠিক মতো চলে কেনা, ঠিক আছে হিয়ারিং ইজ ওকে আর নট, দুই টেস্ট সেন্সেশন ইজ ওকে আর নট, টেস্ট সেন্সেশন ঠিক আছে নাকি নাই, আর আরেকটা হচ্ছে কি যে খাবার সময় খাবারটা মানে মুখ দিয়ে গড়ায় পড়ে যায় কি, খাবারটা মুখ দিয়ে গড়ায় পড়ে যায়, ঠিক আছে। ফুড কামস আউট ফ্রম দ্য মাউথ এট দ্য টাইম অফ ইটিং কি না, খাওয়ার সময় ফুডটা মুখ দিয়ে বের হয়ে যায় কোনা দিয়ে গড়ায় পড়ে, তাহলে তিনটা কোশ্চেন, স্বাদ পায় কিনা, কানে ঠিক মতো শোনে কিনা, খাবার মুখ দিয়ে গড়ায় পড়ে, এই তিনটা কোশ্চেন তাকে করতে হবে। এরপরে করতে হবে কি এই মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনে টেস্টগুলো করতে হবে, এবার এই জিনিসগুলো একটু দেখ, হ্যাঁ ফার্স্ট ইন্সপেকশন করবে, তুমি স্বাদ ঠিক মতো পাও তো, জিভার স্বাদ ঠিক আছে, কানে ঠিক মতো শোনো তো, খাবার সময় মুখ দিয়ে গড়া টড়া করে না তো, সব মিটে। এরপরে ঠিক তুমি বাবা খুব বসো বসো একটু সাইড করো, আরেকটা সাইড
তুমি মাথাটা ঠিক রাখো, উপরে সিলিং এর দিকে তাকাও, মাথা না নাড়ায় চোখ দিয়ে তাকাও, চোখ উপরে দিকে তাকাও, আঙ্গুলের দিকে উপরের দিকে তাকাও, উপরের দিকে একদম বরাবর মাথার উপরে বলে এই রিঙ্কি এই এরকম করে ভালো করে চেষ্টা করো, চেষ্টা করো তুমি ওই যে ছাদ দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো তুমি, ছাদ দেখার চেষ্টা করো, চোখ দিয়ে আসলে ওর এখানে সবার রিঙ্কিং থাকে না, অনেকের রিঙ্কিং কিন্তু হয় না, আমাদের হয়ে যাচ্ছে তো আমরা করলেই সাথে সাথে উঠতে দিয়ে স্যার এরম তো তুমি উপর দিকে তাকাও ঠিক আছে, উপরে তোমার কপাল কুচকায় না, কপাল কুচকায় উপরে দেখার চেষ্টা করো তো, এই তো ঠিক আছে, এবার তো এবার তো ঠিক আছে ঠিক আছে, তাহলে ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টাল, ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টাল ইজ মাসল ইজ সাপ্লাইড বাই ফেশিয়া, ঠিক আছে, এরপরে চোখটা টাইট করে বাবু, খুলতে দিও না আমাকে, আমি খুলতে চাইবো, তুমি খুলতে দিবা, টাইট করে টাইট করে টাইট আরো টাইট, ইয়েস চোখটা খুলতে দিবে না, আমি খোলার চেষ্টা করবো, যদি না খুলতে পারি তাহলে বুঝবো আমি চেন আমি ঠিক টাইট, ঠিক আছে, পার্টিকুলারলি স্পোকেন মাসল, ঠিক আছে, কাল ফোলা ঠিক আছে, কাল ফোলার উপর আমি চাপ দিব, কোনো দিকে যদি বাতাস বেরিয়ে যায় সেই সাইডে পিছের দাঁতে লেশন আছে, ঠিক আছে, দাঁতগুলি দেখাও, দেখা দাঁত দেখানোর সময় যদি কোনো অ্যাঙ্গেল অফ দ্য মাউথ কোনো দিকে ডেভিয়েট করে দেয়, যেই দিকে ডেভিয়েট করলো মানে হেলদি সাইডে ডেভিয়েট করে, যদি এই দিকে ডেভিয়েট করে তাহলে এই সাইডে ফেসিয়াল লাগবে, ঠিক আছে, তাহলে এই কয়েকটা দিন লাস্টে বুঝলি করতে বলতে পারো, হাসতে বলতে পারো, তুমি সিজ দিতে পারো দাঁত একটা ভালো করা, ঠিক আছে, পারতেছি সে ঠিক আছে, সে ম্যাডাম যেটা করে সেটা হচ্ছে তোমাদেরকে বলবে হয়তো বা যে ধরো রিক্লিন নাই এই পেশেন্টের এই সাইডে চোখ বন্ধ করতে পারতেছে না, ন্যাজোলিনিয়ার ফোল্ডটা নাই এবং অ্যান্ড অফ দ্য মাউথ এদিকে দেবে, তাহলে কী হবে তুমি বলবা লোয়ার মোটর সব কটা যদি লস হয় তোমার লোয়ার মোটর কী হচ্ছে সেটা, তাকে বলা হয় সব কথা, আর আপার মতো নিয়ম টাইপ অফ ফেশিয়াল নাম পলিসি হচ্ছে শুধুমাত্র ন্যাজোলেবিয়াল ফোল্ডটা এই সাইডে ন্যাজোলেবিয়াল ফোল্ডটা অবলিজারেটেড এবং অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এদিকে দেবে, তাহলে কোন সাইডে বলবে তাহলে কোন সাইডে কী প্রবলেম, তুমি বলবো আপার মতো নিয়ম টাইপ অফ যদি এরকম হয় এরকম তাহলে কোন দিকে লেশন অপোজিট সাইড, তাহলে তার রাইট সাইডে আপার মাথার নিয়ম টাইপ অফ তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিফ্লেক্স, যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ রিফ্লেক্স, বল ইম্প্যাক্ট জন্য মিজার অ্যান্টিজার মিজার অ্যান্টিজার অ্যান্ড কাউন্টার আপার লিম্পের জন্য বাইসেপ জার ট্রাইসেপ জার অ্যান্ড স্পাইন, বাইসেপ জার ট্রাইসেপ জার বাইসেপ জার ট্রাইসেপ জার অ্যান্ড স্পাইন, ঠিক আছে, এই জার্সগুলো তোমাকে দেখতে হবে মেন টু মোটর ফাংশন টেস্ট, ঠিক আছে, প্রায় ইনভেরিয়েবলি প্রায় সবাই ইনভেরিয়েবলি, আর ক্রোমাসটাও একটু দেখাই দিব, মানে হাইপারটোনিয়া যদি হয় তাহলে ক্রোমাসটা কীভাবে দেখতে হবে সেটা কী, তুমি পায়ে দিয়ে অঙ্কের মতো করতে পারো ভালো খুলে যায়, মনে রাখবা এইভাবে করে নিজার দেখা সম্ভব না, কারণ নিজার দেখার সময় যে কোনো জার দেখার সময় স্ট্রোক এটা কিন্তু ঘরে করছে, স্ট্রোক করা হয় টেন্ডনের উপরে এবং দেখা হয় মাসলসের কথা, এখানে দেখো এখানে এবং
যদি না হয় তাহলে কি করতে হবে, দুই হাত একসাথে করে এক দুই তিন বললে গায়ে যত জোর আছে টান, আগে না এক তিন বলা চলছে, দুই তিন আবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন ঠিক আছে, যদি এমনি হয় তো এমনি হইল, না হইলে না হলে এদিকে ঠিক আছে, আবার এদিকে দেখো নাম এই হয়ে গেছে ঠিক আছে, হয়ে গেলে বন্ধ ঠিক আছে, হয়ে গেল এই লেখা ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার দিয়ে ওই পর্যন্ত কারণ কি ব্যাপারটা এই যে এটা হচ্ছে বাইসেপস টেন্ডন, এই মাসলসের কন্ট্রাকশন দেখো, ফিল করো হাত দিয়ে, হাত দিয়ে ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, এই মাসলসের কন্ট্রাকশন এই হাত তো ইয়াতে আটকে আছে, যদি না হয় তাহলে দাঁতের পর দাঁত চাপ দিতে হবে ঠিক আছে, তিন বললে দাঁতে দাঁত চাপ দিতে হবে, এক দুই দাঁত দাঁত করে একসাথে এক দুই তিন এক্সাথে, এই চারটা এরকম এক দুই তিন দাঁতে দাঁত চেপে দেবে তিন বললে এক দুই তিন ঠিক আছে, এটা মানে এখানে দিলা ওইটা দুটো একই হাতে আঙ্গুলের উপরে নখের উপরে, নখের উপরে শুধুমাত্র নখের উপরে শুধুমাত্র বাইসেপস রিফ্লেক্সের জন্য, ট্রাইসেপস এবং সুপাইনেটারের জন্য না, ট্রাইসেপস এবং সুপাইনেটারের জন্য না, ট্রাইসেপস এবং সুপাইনেটারের জন্য ডাইরেক্ট না, এখন এবার ট্রাইসেপস দেখো দেখ দিস ইজ ট্রাইসেপস ঠিক আছে, যদি না হয় আবার দাঁত ক্লিজ করতে বলবা এক দুই তিন সেইটা হচ্ছে এই চারটা আর কি ধরার জন্য এইভাবে না এইভাবে ঠিক আছে, দিন হাত দিন এক দুই তিন এই যে এখানে আর এটা হচ্ছে এখানে সুপাইনেটার এই মাসলসের কন্ট্রাকশন হবে এই মাসলস এই জায়গাটা এই জায়গাটা মারবা এখানে কন্ট্রাক্ট এই মাসলসটা কন্ট্রাক্ট হবে ঠিক আছে, দিস ইজ দ্য সুপাইনেটার জয়েন্ট, তাহলে যা দুটো মোটামুটি দেখাচ্ছে প্রোনাস প্রোনাস হচ্ছে অ্যাঙ্কেল প্রোনাস দেখাতে হয় এবার ঠিক আছে, হাত দিলা ব্যাক অফ দা নিচে ষোলোটা ফুটে হাত দিলা দিয়ে এমব্রয়ডারি করলাম, ধরার সাথে সাথে যদি এমন এমন করে করতো করতো তাহলে এক এক করা শিখতো, যদি না থাকে তাহলে যদি এমন করতে থাকতো তাহলে একটা করা শিখতে না থাকলে ঠিক আছে, এরপরে তাহলে আমাদের রিফ্লেক্স চেস মোটর ফাংশন এবার সেন্সরি ফাংশন, সেন্সরি ফাংশন মোটর ফাংশন সেন্সরি ফাংশন, সেন্সরি ফাংশনসের মধ্যে তোমাকে পেইন টাচ টেম্পারেচার সেন্সেশন দেখতে হবে, আবার নিয়ে
মুশকিল আছে। চোখ বন্ধ কর বাবা, বুঝ, চোখ বন্ধ, বোঝা যাচ্ছে? কোন দিকে? কোন দিকে? কোথায়? একই জায়গাগুলো কাপড় চোপড়ের উপর দিয়ে দেওয়া যাবে, কাপড় চোপড়ে তুলে যতটুকু তোলা যায় সেভাবে করতে করতে আস্তে আস্তে উপরে তুলে যাবে। আমি চোখ বন্ধ, বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? যতটুকু ফাঁকা থাকবে একদম পুরা পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসবে, একদম গলা পর্যন্ত, বোঝা যায়? বোঝা যায়? এরপরে হাত, বোঝা যায়? বোঝা যায়? বোঝা যাচ্ছে? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? ঠিক আছে, এই করতে করতে পুরো হাতটা করতে হবে। যদি গ্লাভস মানে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে গ্লাভস অ্যান্ড স্টকিং প্যাটার্ন আছে, ছেলে অপশন গ্লাভস অ্যান্ড স্টকিং মানে গ্লাভস যতটুকু পরি সেই জায়গায় সেন্সেশন পাবে না, আর স্টকিং মানে মোটা যতটুকু মোটা যাতে এদিকের অংশে এই দুই পায়ের এই অংশ কিছু সেন্সেশনের মতো থাকবে না, হাতের এই অংশ এই যদি তা না থাকে তাহলে বলতে হবে গ্লাভস অ্যান্ড স্টকিং প্যাটার্ন অফ সেন্সেশন। ঠিক আছে, যেই জায়গাগুলো দেখলাম সেই একই জায়গাগুলোতে পিন দিয়ে মানে কোথায় কোথায় দেখতে হবে, পিন দিয়ে সিস্টেম জানো তো নাকি? ঠিক একই রকম হবে, ঠিক আছে, বুঝে যাচ্ছে গেল? ঠিক আছে, একই রকম। এরপরে গায়েরটাও এরকম 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 করতে 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 পুরো এই পর্যন্ত আসবে, একই জিনিস। দিস ইজ পেইন সেন্সেশন, ঠিক আছে। মেইনে ডিপ পেইন একটা আছে, ডিপ পেইনে সেটা হচ্ছে কি মেইনের উপরে এরকম হবে, বোঝা যায়? ব্যথা পাও? ব্যথা পাও? ব্যথা পাও? এই পেইন আবার দুই ধরনের আছে, সুপারফিশিয়াল পেইন, ডিপ পেইন। হাতে বলে এখন সেটা সুপারফিশিয়াল পেইন, ওই ভাবে দেখে নিচ ওটা থাকলে পরটাও ঠিক থাকে। আর ডিপ পেইনগুলো হচ্ছে এরকম নেইলের ভিতরে জোরে চাপ দিয়ে বলতে হবে এখন পাই, কিংবা এই কাপ মাসেল একটু জোরে করে ব্যথা পাও, ব্যথা পাচ্ছ? এই কাপ মাসেল একটু জোরে ব্যথা পাচ্ছ, তাহলে সেন্সরি ফাংশন টেস্টের মধ্যে পেইন টাচ টেম্পারেচার সেন্সেশন দেখলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ডর্সাল কলামের সেন্সেশন, দেখো এটা নিচে এটা উপরে, চোখ বন্ধ, নিচে না উপরে, আঙ্গুল দুটা এখানে রাখবা, নিচে না উপরে, নিচে না উপরে, তারপরে সেন্স অফ পজিশন, ঠিক আছে। এবার ভাইব্রেশন দিয়ে ফিলিং কর, কাপে বোঝো, 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 ঠিক আছে, বোঝে তাহলে বুঝবে ভাইব্রেশন সেন্সেস ইনটেক্ট, ঠিক আছে, ভাইব্রেশন সেন্সেস ইনটেক্ট। তাহলে এই হচ্ছে ডর্সাল কলাম বা সেন্সরি ফাংশন, ঠিক আছে, মোটর ফাংশন তো দেখছি সেন্সরি ফাংশন। এরপরে আমরা নেক রিজিডিটিতে আরেকটা সেরিবেলার ফাংশন তুমি দেখতে পারো, সেটা হচ্ছে ধরে না সেরিবেলার, তারপর দেখতে পারো সেটা হচ্ছে এই, ওই যে এমন এমন করে লাগাতো নাকের মাথায়, ফিঙ্গার নোজ টেস্ট, সেরিবেলার ফাংশন টেস্ট বা কোয়ার্ডিনেশন টেস্ট, এবার ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে, ঠিক আছে, দিস ইজ দ্য ফিঙ্গার নোজ টেস্ট। এবার এরম করো, এবার এই হাতের উপরে, দিস ইজ কল র্যাপিড অল্টারনেট টেস্ট, সেরিবেলার ফাংশন টেস্ট বা মোটর ফাংশন টেস্ট বা কোয়ার্ডিনেশন টেস্ট একটা অংশ। এরপরে এবার এখান থেকে তুলে দাও, করো বিলচিন টেস্ট, এবার কই পা এরকম করো,
সিম হচ্ছে, সিম হচ্ছে টিবিয়ার এই অংশটাকে বলা হয়। হিল হচ্ছে এটা, হিল সিমের প্রতি নির্ভর করে এটা নাম হিল সিম। ঠিক আছে, হিল সিম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে লম্বার ফেস, লম্বার ফেস ডর্সাল কলামের জন্য একটি টেস্ট আছে, সেটা হচ্ছে আরেকটি টেস্ট নিয়ে দেখাচ্ছি লম্বার ফেস। আমি দেখাচ্ছি এই দুই পা একসাথে করে, দুই পা একসাথে করে চোখ বন্ধ করে ঠিক আছে। যদি দুই পা একসাথে করে চোখ বন্ধ করে করার সাথে যদি পড়ে যায় তাহলে আমি বুঝব যে তার আমার মানে যেই সাইডে পড়ে গেলাম সেই সাইডে ডর্সাল কলামে লেখা আছে ঠিক আছে। আর দুই সাইড দিস ইজ কল্ড লম্বার ফেস, কি দেখবো নেক রিজিডিটি দেখবো, কার্নিক সাইন দেখবো এবং বুঝিয়েছি ঠিক আছে। মাথা থেকে বালিশ সরিয়ে নিলাম, চিনটা আবার চেষ্টা লাগাতে পারে এবং সাইড টু সাইড মুভমেন্ট করে যদি করতে করা যায় ইজিলি, কোনো রেজিস্ট্যান্স না ফিল করে তাহলে বুঝবা যে নেক রিজিডিটি ইজ অ্যাবসেন্ট। এবার দিস ইজ হিপ জয়েন্ট, দিস ইজ নি জয়েন্ট, নি জয়েন্ট ইজ, হিপ জয়েন্ট ইজ ফ্লেক্সড অ্যান্ড নি জয়েন্ট ইজ অলসো ফ্লেক্সড। এবার হিপ জয়েন্টটাকে ফ্লেক্স অবস্থায় রাখলাম, নি জয়েন্টটাকে এক্সটেন্ড করলাম, যদি করতে পারি পুরো পাটা তুলতে পারলাম, তার মানে কোনো রেজিস্ট্যান্স দিল না, তার মানে কার্নিক সাইন ইজ নেগেটিভ, কার্নিক সাইন ইজ অ্যাবসেন্ট। যদি কার্নিক সাইন পজিটিভ হতো তাহলে এই দেখে এখান থেকে হিপ ফ্লেক্স করলাম, নি ফ্লেক্স করলাম, পরে নিটাকে এক্সটেন্ড করতে পারতাম না, সে ব্যথার চোখে রেজিস্ট্যান্স এর বেশি তুলতে দিত না। আর ব্যথার চোখে যদি চেষ্টাও করতাম ব্যথার চোখে এই পাটাও ফ্লেক্স করে, দিস ইজ কার্নিক সাইন। আর বুচিনস্কির সাইন হচ্ছে যখন আমরা নেক রিজিডিটি দেখতেছিলাম এম করে তখন ব্যথার চোখে হিপটা যদি ফ্লেক্স করে ফেলত তাহলে দ্যাট ইজ কল্ড বুচিনস্কির সাইন। এখানে দুটোই ইম্পর্টেন্ট, সো দিস ইজ অল অ্যাবাউট নার্ভাস সিস্টেম টোন অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য পাওয়ার মাসল। এগুলো আলাদাভাবে যদি তোমাদেরকে মানে খুব একটা দরকার নাই আমি দেখাই দিচ্ছি, তারপর যেহেতু করবো সেটা দেখাই দিচ্ছি। খুব বেশি ধরে ঠিক আছে, খুব বেশি পাওয়ার অফ মাসল টোন অফ দ্য মাসল দেখাও ধরে না, আমি যেগুলো দেখালাম মেনলি সেগুলি মেনলি সেগুলি ধরে, তারপরে টোন অফ দ্য মাসল দেখার জন্য টোন দেখতেছি ঠিক আছে, টোন দেখতেছি লোয়ার লিম্বের মাসল টোন দেখতেছি ঠিক আছে। দিস ইজ আর একটা পাওয়ার, পাওয়ারটা খুব বেশি ধরে না, তারপরে এমআরসি গেলি হচ্ছে করতে পারো, পাটা একটু উপরে তুলতে পারবা, এবার পাটা তোলো তো এই ঠিক আছে, তার মানে এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্সও পাচ্ছে এগেইনস্ট দ্য গ্যারেন্টিও পাচ্ছে। এমআরসি গেটিং পাঁচটা পয়েন্ট করা হয়, যদি কিছুই পার্ট না তুলতে পারতো তাহলে তার জন্য জিরো, যদি তুলতে চেষ্টা করতেছে শুধুমাত্র একটা আঙ্গুল নড়তেছে তাহলে সেটা ফ্লিকারিং অফ দ্য মুভমেন্ট, তার জন্য হতো এক, যদি চেষ্টা করতেছে পারতেছে না সাইড বাই সাইড মুভমেন্ট করতেছে তাহলে তার জন্য পয়েন্ট হতো দুই, তারপরে তিন নাম্বার হচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, চার নাম্বার হচ্ছে এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স, যে নর্মাল পাওয়ারের মানুষ নর্মাল আমি তুমি আমরা হচ্ছে পারবে ঠিক আছে। আচ্ছা শোনো স্যার, না এরপরে যেটা হচ্ছে যে তাহলে মোটামুটি কি বলে আর আরেকটা হচ্ছে গ্রুপ অফ মাসলস পাওয়ার দেখবে, সেটা হচ্ছে আমার হাতে খেলা দাও এটা মাসল পাওয়ারের, এক হচ্ছে এমআরসি গেটিং হতে পারে, আর একটা হচ্ছে গ্রুপ অফ মাসলসের পাওয়ার দেখবে, হাই মাসলস ওই সাইডে দিতে বললাম এদিকে নিতে বললাম, এদিকে নিতে বললাম এদিকে নিতে বললাম, এখানে নিতে বললাম, আর একটা কাজ করবো হচ্ছে ভিতর দিকে টানো হাতে, ঠেলো ভিতরে টানো
হাতে চাল, এরপরে হাতে চাল, চালো চালো সেম সেম হাতে চালো টানো টানো চালো টানো টানো ঠিক আছে, গ্রুপ অফ মাসেলস এর পাওয়ার। সো এই হচ্ছে মোটামুটি নার্ভাস সিস্টেম। এবার জেনারেল এক্সামিনেশন, না জেনারেল এক্সামিনেশন দেখাতে 10 মিনিট লাগে, একবারে 10 থেকে 15 আলাদা করে দিব।